আপনার ওই আপনার ব্লগ থেকে আসলে তার জন্য 5000 টাকা ডিসকাউন্ট আছে, আমাদের চ্যানেল থেকে আসলে তার জন্য 5000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এটার আপনার এই যে পাল্লাগুলো বা এটার ইয়েগুলো থিকনেস কি ব্যবহার করছেন? এটা 15 মিলি, 15 মিলি থিকনেসে ব্যবহার করছে। কিন্তু তার আপনি দেখতে পাচ্ছেন অর্ডারটার প্রাইসটা কত? অর্ডার প্রাইস হচ্ছে 10000 টাকা। এখানে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু লুকিং গ্লাস ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন এই যে লুকিং গ্লাস, এই যে লুকিং গ্লাস, পুরো লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর মাঝে কিন্তু একটা আপনার ভেলভেটের কাপড় দিয়ে লাইটগুলো মানে গাছগুলো লাগাই নাই, কত কেউ চায় মানে একচুয়াল মেস মেসিং করছে, গোল্ডেন চায়, কেউ চায় সাদা, কেউ চায় ব্লু, তার জন্য লাগাই না। এটা যে যে রকম চাবে তার সেরকম দেবো, কাস্টমার যেই কালার চাবে ওই কালার, যে কালার চাই সেই কালার দেবো, তার জন্য লাগাই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমি ইয়াসিন আবাদিস আপনাদের সাথে, আর আজকে কিন্তু আমরা চলে এসেছি উত্তরা চালাবান শুভ ফার্নিচারে। আর চালাবান শুভ ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর সুন্দর একবার একবারে রিজনেবল প্রাইজে আপনার দুইটা বেডরুম সেট থাকবে এবং আরও পাশাপাশি আরও কিছু ফার্নিচার থাকবে। তো আসলে যারা দেখা যায় আজকের ভিডিও দেখে আপনারা ভাবছেন কিছু ফার্নিচার কিনবেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আপনার কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে থাকবে অনেক অনেক ইনফরমেশন। যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। আর আজকে আমরা যে চালাবান শুভ ফার্নিচারে চলে এসেছি, তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি, তারা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করে এবং তারা কিন্তু মূলত পাইকারি সেল করে থাকে। তো তারা যারা দেখা যায় পাইকারি নিয়ে বিজনেস করতে চান বা যে যারা দেখা যায় আপনার সরাসরি আইসে একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে তৈরি করে নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখন পর্যন্ত একটা লাইক দেন, এখানে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে চালাবন আর শুভ ফার্নিচারের অনার মোহাম্মদ বাদল ভাই। তো বাদল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি ভাই। আচ্ছা, তো বাদল ভাইয়ের কাছ থেকে কিন্তু আবারও চলে আসি আমরা, আর আজকে কিন্তু বাদল ভাই আমাদেরকে চমৎকার কিছু ফার্নিচার দেখাবে, শুরুতে আপনাদেরকে বলছি। তো বাদল ভাই, সর্বপ্রথম কি আমরা এই সেটটা দেখব? হ্যাঁ, প্রথম সর্বপ্রথম এক্সাক্ট সেটটা দেখাই, সর্বপ্রথম আমরা এই সেটটা দেখব। এইখানে দেখতে পাচ্ছি, সর্বপ্রথম দেখতে পাচ্ছি দুই পার্টের আলমিরা দেখতে পাচ্ছি না? এটা এখানে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু লুকিং গ্লাস ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন এই যে লুকিং গ্লাস, এই যে লুকিং গ্লাস, পুরো লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর মাঝে কিন্তু একটা আপনার ভেলভেটের কাপড় দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, আপনার খাটের গদির মতো, না গদির মতন, গদির মতো একটা ডিজাইন করা হয়েছে। এখানে দেখা যায় চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। আর এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে কিন্তু সবারই পছন্দ এবং বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ ডিজাইন। আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছেন আবার এটা কিন্তু এরকম একটা কালার করা হয়েছে যেটা কিন্তু সবাই একটা পছন্দের একটা কালার, কালার গোল্ডেন কালার, না? আচ্ছা বাদল ভাই, আমরা একটা খুলে দেখি এটা। আচ্ছা, আমাদের একটু খুলে দেখান এটা, আমরা একটু খুলে দেখি। আচ্ছা, এটা সম্পূর্ণ এই সেটটা আপনার এই যে কি দিয়ে তৈরি করছেন? এটা মালয়েশিয়ান উডকট বলে, মালয়েশিয়ান উডকট। আচ্ছা, এটা সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান উডকট, মালয়েশিয়ান উডকট দিয়ে তৈরি করা হয়েছে, না? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর এটার কিন্তু এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই রকম হবে আর কি, এই রকম। আচ্ছা, এটার আপনার সামনের যে এটা কত মিলি ব্যবহার করা হয়েছে? 15 মিলি, 15 মিলি, 15 মিলি। আচ্ছা, এটা কিন্তু 15 মিলি ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার করে ডিজাইন করা হাতলগুলো দেওয়া হয়েছে। এটা কি এসএস এর হাত? এসএস, এটা জং ধরবে না কোনো, অরিজিনাল। এই পাশটাতে কিন্তু আপনার থাক করা হয়েছে আর এই পাশটাতে আপনার সেলফ করা আছে। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, এই পাশটাতে কিন্তু আপনার সেলফ করা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে কিন্তু আপনার একটা ড্রয়ার আছে, নিচে একটা থাক আছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এইগুলা কিন্তু আসলে আপনারা দেখতে পারেন, আর এইগুলো দেখতে পারেন আপনারা, দেখতে পাচ্ছেন চমৎকার। আচ্ছা, এই আলমারিটার সাইজটা কি আছে? আলমারিটা হচ্ছে আপনার 3.5 ফিট বাই 6.5 ফিট, 3.5 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা, তারপর এটার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি একটা চেস্ট আপ ড্রয়ার, না? চেস্ট আপ ড্রয়ার বলে। আচ্ছা, চেস্ট আপ ড্রয়ার দেখতে পাচ্ছি, একটু ইউনিক ডিজাইন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা দেখতে, ইউনিক ডিজাইন, সচরাচর এরকম ডিজাইন আমি দেখি নেই এখন পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন তালাটা কিন্তু এইভাবে লাগানো হয়েছে, খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। এইটাও কি আপনার সেম? হ্যাঁ, একই সেম। আর এখানে কিন্তু আপনার লেদার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ভেলভেট দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটার এইটা থিকনেসটা কি একই রকম? 15 মিলি। এইটা কি আপনি ভিতরে বাইরে দোনো সব জায়গায় একই ব্যবহার করছেন? একই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু আপনার লুকিং গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন সব জায়গায়। আচ্ছা, নিচের এই কাটটা তো অনেকে দেখা যায় মেহগনি কাট, মেহগনি ব্যবহার করে। হ্যাঁ, মেহগনি কাট, হ্যাঁ মেহগনি কাট দেখতে পাচ্ছেন, যে নিচে একটু পানি লাগলে দেখা যায় ভয় থাকে, তো পানির কোনো সমস্যা নাই, তার জন্য দেখা যায় মেহগনি কাটটা ইকল একবারে সবচেয়ে
লুকিং গ্লাসটাতে কিন্তু মিরর দেওয়া আছে, আর এই যে বাদল ভাইকে দেখা যাচ্ছে, আচ্ছা খুবই চমৎকার। আর এখানে কিন্তু এই যে আবার একটা আপনি ড্রেসিং টেবিলে বইসা, এখানে ড্রেসিং টেবিলে বইসা দেখা যায়, এই যে আপনি দেখতে পারবেন বা সাজুগুজু করতে পারবেন ড্রেসিং টেবিলে বইসা। এইখানে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিলটা সাইজ কি আছে বাদল ভাই? আর সাইজটা 3.5 ফিট বা 6.5 ফিট। আর এই জায়গাগুলোতে তো লাইট বসবে, লাইট বসবে, হ্যাঁ এইগুলো জায়গাগুলোতে স্পট লাইট বসবে, 11টা লাইট। লাইটগুলো কি আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দেবো। তা লাইটগুলো মানে গালগুলো লাগাই না, কত কেউ চায় মানে এক্সেল মেসিং করছে গোল্ডেন চাই, কেউ চায় সাদা, কেউ চায় ব্লু, তার জন্য লাগাই না। এটা যে যে রকম চাবে তার সেরকম দেবো, মানে কাস্টমার যেই কালার চাবে ওই কালার, যে কালার চাবে সেই কালার দেবো, তার জন্য লাগাই না। আপনারা কিন্তু যখন নিবেন তখন আর কি লাগিয়ে দিবে, আর কি লাগিয়ে দেবো। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বেডরুম সেটের মূল যে অংশটা সেটা হলো এই চমৎকারী খাট। চমৎকারী খাটটা আপনারা দেখতে পাচ্ছেন, হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন। আমি যদি ভুল না করি এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন, নতুন একটা ডিজাইন, আচ্ছা নতুন একটা ডিজাইনের এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার খুবই ইউনিক, এখানে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে তৈরি করা হয়েছে এটা। এইটা সাইজটা কি আছে খাটের? এটা সাইজটা আছে আপনার, এটা 6 ফিট বলতে হলে 6 ফিট বাই 7 ফিট, আর এদিকে আছে যায় 7 ফিট, এদিকে 7 ফিট, এখানে আছে আবার 6 ফিট, আর উচ্চতা আছে আপনার ইয়া 5 ফিট থেকে 2 ইঞ্চি কম। আচ্ছা এই খাটের সাথে হাইসা এবং বিছানা কি করে? আপনি হাইসা পাবেন মেহগনি, আর বিছানা মেহগনির, হাইসা পুরো সবটাই মেহগনি কাঠ, মেহগনি। আচ্ছা বেডরুম সেটের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে? গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা, কালারে 10 বছর গ্যারান্টি, আর গুণে পোকার জন্য 25 বছর গ্যারান্টি। আচ্ছা কালারে 10 বছর, 10 বছর রিপ্লেস গ্যারান্টি, আর গুণে পোকার জন্য 25 বছর, 25 বছর গ্যারান্টি। আচ্ছা বেস্ট। আচ্ছা তো এখন আপনারা দেখলেন পুরো সেটটা, এখন আমরা প্রাইসটা জানবো। তো বাদল ভাই এটার প্রাইসটা কত দিতেছেন? এটা প্রাইস দিতেছি আপনার মানে আপনি 80,000 টাকা রাখবেন, 80,000 টাকা রাখবে কিন্তু তারা। আপনারা দেখতে পাচ্ছেন আর চমৎকার এই বেডরুম সেটটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেখা নাম্বার এক্ষুনি যোগাযোগ করে ফেলুন। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরো একটা বেডরুম সেট, এখানে দেখতে পাচ্ছি এটা 4 পার্টের, এখানে 4 পিসের আর একটা বেডরুম সেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা একটু সর্বপ্রথমে আর কি খাটের বিষয়টা জানবো। খাটটা এই বেডরুম সেটটা কি দিয়ে তৈরি করছেন? এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ পজিশন, এটা মালয়েশিয়ান এমডিএফ, আচ্ছা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা এই পুরো বেডরুম সেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার সাথে থাকবে হলো সর্বপ্রথমে এই খাটটা, একটা খাট থাকবে। এই খাটটা থাকবে, খাটটা সাইজটা কি আছে? খাটটা সাইজ 6 ফিট বাই 7 ফিট, আর এটা কিন্তু হেড বক্স করা, হেড বক্স করা, এটা হলো সেমি বক্স, সেমি বক্স, হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু সেমি বক্স, ফুল বক্স চাইলে ফুল বক্স দেওয়া যাবে, ফুল বক্স কেউ চাইলে দেওয়া, চাইলে দেওয়া যাবে, অপশন আছে এটা। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, আচ্ছা নতুন একটা কালার, ঠিক আছে, আচ্ছা আনকমন কালার, একটা আনকমন কালার করা হয়েছে, আর কালারের গ্যারান্টি ওয়ারেন্টি সবাই আছে, কিন্তু ম্যাট কালার, কালার নষ্ট হবে না কখনো। আচ্ছা আচ্ছা কালারটা কি চেঞ্জ করে নেওয়া সম্ভব? চেঞ্জ করার সময় আছে, কাস্টমার অর্ডার দিলে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা এই খাটের সাথে আপনার হাইসা এবং হাইসা গুড়া মেহগনি, মেহগনি এটার সাথে সম্পূর্ণ মেহগনি। আচ্ছা দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড কিন্তু আপনার সেম ডিজাইন, সেম ডিজাইন, চমৎকার। আচ্ছা এই আপনার শুধু খাটটার প্রাইসটা কত? শুধু খাটটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। আপনার যারা দেখা যায় লেদারের সারা নিতে চান সিম্পলের ভিতরে, মানে লেদার সারা কাঠের উপরে ডিজাইন আর কি, ওই রকম ডিজাইন নিতে চান, লেদার চাইলে লেদারও দেওয়া যাবে, লেদার চাইলে লেদার করে দেওয়া যাবে, মানে এটি এটির মধ্যেও করা যাবে। আচ্ছা এটার সাথে দেখতে পাচ্ছি আরেকটা 2 পার্টের আলমিরা থাকবে না? জি। আচ্ছা 2 পার্টের এখানে একটা আলমিরা দেখতে পাচ্ছি আমরা, চমৎকার। আচ্ছা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করা আছে, আপনার সম্পূর্ণ বেডরুম সেটটা কিন্তু আপনার সেম ডিজাইন করা। এই 2 পার্টের এই আলমিরাটা আপনার প্রাইসটা কিরকম দিচ্ছেন? আলমিরা প্রাইস পড়ছে রাখছে আছে 12,000 টাকা, 12,000 টাকা। আচ্ছা 2 পার্টের এই আলমিরাটার প্রাইসটা কিন্তু দিয়েছে মাত্র 12,000 টাকা। আচ্ছা এটা তো সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ, এটা দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে কিন্তু এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আপনার হ্যাঙ্গার সিস্টেম, এই পাশে হলো আপনার সেলফ সিস্টেম করা আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটার আপনার এই যে পাল্লাগুলো বা এটার ইয়েগুলোর থিকনেস কি ব্যবহার করছেন? ১৫ মিলি ব্যবহার করা হয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। আচ্ছা তারপর এখানে 4টা ড্রয়ার আছে, একটা ড্রয়ার একটু খুলেন আমরা একটু দেখি।
এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলো দেখতে কিন্তু এরকম হবে এই যে ভিতরটা আর এই হলো আপনার বাইরের সেটটা এখানে কি ও আপনার ভিতরে এবং বাইরে এক সমান থিকনেস ব্যবহার করা হয়েছে একই থিকনেস একই থিকনেস আচ্ছা সামনে পিছে একই থিকনেস একই থিকনেস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এক রকম থিকনেসই ব্যবহার করা হয়েছে আচ্ছা অর্ডারটার প্রাইসটা কত দিচ্ছে অর্ডার প্রাইস হচ্ছে 10000 টাকা অর্ডারটার প্রাইসটা 10000 টাকা আচ্ছা মাত্র 10000 টাকা কিন্তু দিচ্ছে আর এটার সাথে থাকবে হলো একটা ড্রেসিং টেবিল এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আচ্ছা এই ড্রেসিং টেবিলের সাইজটা কি আছে এটা আপনার 3 ফিট 3 ফিট বাই 6.5 ফিট এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্রেসিং টেবিলটা যদি আমরা একটু খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা এখানে কিন্তু এই যে আপনার পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য আপনার স্পেস করে দেওয়া হয়েছে আপনার মিররটার পিছনে মেইন মিররটা যেটা সেটার পিছনে এটা এখানে আবার একটু লকার দেওয়া হয়েছে মানে একটা তালা ব্যবহার করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কিছু সাজায় রাখার জন্য একটা সেলফ সেলফ করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার আর উপরে একটা গ্লাসও দেওয়া আছে আর নিচে একটা ডয়ার আছে একটা পাল্লা আছে বড় একটা ডয়ার আছে এটার প্রাইসটা কত দিচ্ছেন এবারে 8000 টাকা 8000 টাকা আচ্ছা সম্পূর্ণ বেডরুম সেটটার প্রাইসটা কত দিচ্ছেন সম্পূর্ণ বেডরুম সেটের আছে 45000 টাকা প্রোডাক্টগুলো যদি একসাথে আমাদের দর্শকরা নেয় যদি একটু ডিসকাউন্ট দেবেন না অবশ্যই দেবো আপনার চ্যালেঞ্জ থেকে আসলে 5000 টাকা ডিসকাউন্ট আছে 40000 টাকা 40000 টাকা 40000 টাকা 40000 টাকায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এই বেডরুম সেটটা আচ্ছা খুবই ভালো হবে আশা করি এই বেডরুম সেটটা 40000 টাকার মধ্যে খুবই খুবই চমৎকার একটা বেডরুম এত কম দামে বিদে কেউ দিতে পারবে না বেডরুম সেট আচ্ছা আপনি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ মানে 40000 টাকা প্যাকেজ কেউ দেবে না জি অবশ্যই কেউ দেবে না হ্যাঁ কিন্তু যাচাই করতে যা যাচাই করে বেরিয়ে আসলে যদি দে তার সাথে দামই আরো আরো কমে দেবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো কিছু প্রোডাক্ট আছে তাদের কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা খাট দেখতে পাচ্ছি যেটার হেডসেট এবং লেগ সাইড সেম ডিজাইন করা আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার লেদারের কাজ করা আছে আর ডিজাইনগুলো কিন্তু এরকম হবে এটা কি কাঠের তৈরি এটা মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এটার সাথে বিছানা এবং হাইসে থাকবে মেহাকনি বিছানা হাইসে থাকবে এটার প্রাইসটা কত দিয়েছে প্রাইস 18500 টাকা এই খাটগুলোর সাথে কি আপনার আগের মতো সেম গ্যারান্টি ওয়ারেন্টি আছে সেম সেম গ্যারান্টি সেম গ্যারান্টি থাকবে না আর তারপর এখানে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি যেটা ওই যে আগে দেখছিলাম এই ড্রেসিং টেবিলটা তো যে আমরা আগে দেখি আর সেটা প্রাইসটা যেন কত দেওয়া হয়েছিল প্রাইস আছে 8000 টাকা 8000 টাকা আচ্ছা এই ড্রেসিং টেবিলগুলো কি সিঙ্গেল নিতে চাইলে নিতে পারেন নিতে পারবে এইখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি চমৎকার আচ্ছা এটাও কিন্তু দেখতে পাচ্ছেন একটা ইউনিক কালার করে দেওয়া কিন্তু সম্পূর্ণ গ্লাস ব্যবহার করা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাইট লাগানো হয়েছে এটা প্রাইসটা কত দিয়েছেন 15000 টাকা 15000 টাকা আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার একটা হার্ট দেখতে পাচ্ছি এখানে খুবই কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এটার প্রাইসটা কত দিয়েছেন প্রাইস দিয়েছেন 20500 টাকা কি দিয়ে তৈরি করা এটা মালয়েশিয়ান এমডিএফ এটা হেড বক্স করা সেমি বক্স আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ডার চমৎকার এই যে এটার মতো সেট আছে কালার করে এটা সেট হবে না সেট হবে হ্যাঁ আচ্ছা এটা অর্ডারটা প্রাইসটা কত অর্ডার প্রাইস হচ্ছে 12000 টাকা কেউ নিতে চাইলে দেখতে পারেন আর এটা সেম ডিজাইন করা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলমারিটা তৈরি করা আছে শুধু এটার সাথে খাটটা তৈরি করা নাই এখানে খাটটা ছিল মানে নিয়ে গেছে ভেঙে একজনে তার জন্য আলমারিটার প্রাইসটা কত আলমারির প্রাইস 16000 টাকা আলমারিটার প্রাইসটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু আপনার এখানে গ্লাস দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন গ্লাস 5 মিলি ইউজ করা সব 5 মিলি গ্লাসটা ব্যবহার করা এখানে একটা খাট দেখতে পাচ্ছি বাদল ভাই নবাব খাট লেদারে কাজ করা উপরে নিচে সেম ডিজাইন করা এটার প্রাইসটা কত দিয়েছেন তারপরে যে 17500 টাকা আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছি এই দুই পাল্লার আলমারিটা প্রাইসটা কত এটা দাম হচ্ছে 11000 টাকা তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা তিন পার্টের একটা আলমারি দেখতে পাচ্ছি তিন পার্টের আলমারিটার প্রাইসটা কত তার দাম আছে 22000 টাকা আছে 22000 টাকা আছে তিন পার্টে এই আলমারিটার প্রাইসটা কিন্তু দিতেছে তারা 22000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আচ্ছা এইটা একটু খুলে দেখতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর ভিতরে কিন্তু এরকম হবে এটার পাল্লাগুলো থিকনেসটা কত মিলি বা 15 মিলি 15 মিলি তো আপনারা 15 মিলি ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন 15 মিলি ব্যবহার করা হয়েছে আচ্ছা এটার প্রাইসটা দিতেছেন 22000 টাকা 22000 টাকা আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা খাট রাখা আছে খাটটার প্রাইসটা কত দিচ্ছেন প্রাইস হচ্ছে 18500 টাকা 18500 টাকা আচ্ছা এখানে যদি কেউ লেদার বাদে আপনার ভেলভেট কাপড় চাই দেওয়া যাবে দেওয়া যাবে আপনাদের প্রোডাক্টগুলো আমাদেরকে দেখাচ্ছেন তো আসলে যদি কেউ যদি নিতে চায় বা সরাসরি আপনাদের শোরুমে এসে ভিজিট করতে চায় তাহলে কি ভাবে আসবে আপনারা আসলে উত্তর আজিমপুর নামে পেলাই বড় পাড়ে দিয়ে একটা ডিসরেস করে বলবে আজিমপুর চালাবন চৈতি গ্রামের সামনে যাব আজমপুর চৈতি গ্রামের সামনে যাব আচ্ছা আপনারা কিন্তু উত্তর আজমপুর ফ্লাইওভারের পার হয়ে দিয়ে আপনারা ফুটওভার ব্রিজটা পার হয়ে এপারে এসে বলবেন যে আলাবন চালাবন চৈতি গ্রামের চালাবন মাঠের মধ্যে বললে হবে চৈতি বললে হবে আচ্ছা নিয়ে আসবে আপনাদেরকে তো আপনারা কিন্তু আসতে পারেন এখানে
তো বাদল ভাই আপনার কাস্টমার উদ্দেশ্যে কি বলার আছে আপনি একটু দাওয়াত দিয়ে দেন তাদেরকে দাদা আপনার ভিডিওটা সবাই শেয়ার করুক লাইক করুক আর আপনারা আমাদের ভালো প্রোডাক্টগুলো নেব এটাই চাই আর আপনার ভিডিওতে আসে অনেক অনেক মানে রেসপন্স আসছে ঠিক আছে আমরা অনেক স্যাটিসফাইড অনেক খুশি আচ্ছা আপনি অনেক খুশি আমাদের আগের ভিডিও আগের ভিডিওতে অনেক মানে ভিউ হইছে অনেক কাস্টমার আমাদের সহযোগিতা করছে অনেক প্রোডাক্ট নিছে তার জন্য আমরা দোয়া করি আর প্রোডাক্ট আর মধ্যে ভালো ভালো প্রোডাক্ট পাক তারা আর কম্পেয়ারের মধ্যে প্রোডাক্ট আমরা তাদেরকে দেবো সহযোগিতা করব এটাই আচ্ছা আচ্ছা তো বাদল ভাই শুনলেন বাদল ভাইয়ের কথা আর কি তো আসলে দর্শক যদি আপনাদের প্রোডাক্টগুলো আজকে যে প্রোডাক্টগুলো কালেকশন ছিল এগুলো দেখাইছি যদি কোনো একটা প্রোডাক্ট আপনার ভালো লাগে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন বাদল ভাইয়ের সাথে বাদল ভাই কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ আপনার সাথে অবশ্যই অবশ্যই এসে ডিল করে নেবে বা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও বাদল ভাইয়ের কাছে জেনে নেবেন তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যা সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে আপনার পার্শ্ববর্তী আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।